উনি বলেছেন যে আমি যখন যখন কেউ মাছ ধরে, মাছ ধরা কিন্তু অনেক কোনো কৌশল হাতড়ায় মাছ ধরা বলে, জাল ফেলে বিভিন্ন, তখন ওই মাছের পানির মধ্যে একটা ঢেউ, ওই ঢেউটাকে দেখানোর জন্য উনি প্রত্যেকবারে এইরকম একটা বল দিয়েছেন। এবং অনেক জালের যে কত ভেরিয়েশন, কত নাম, আর এগুলো সব ইয়ে করেছেন, আমি এত বলতে যাবো না। এই উনি এই যে এই মাছ ধরা দেখেন, সে একটু ছবি তো আসলে দেখলাম আর করলাম তা না, গবেষণা করতে অনেক কিছু আসে। এই মাছ ধরার এই বসিটা উনি সেই সময় হারিয়ে যাওয়া অনেকগুলো মাছ ধরার মানে নৌকা, হ্যাঁ, এবং এগুলো নাম আছে আসলে এই অঞ্চলে। আমি ওনার কাছে করতে গিয়ে দেখি অসম্ভব অবজেক্ট করেছেন এবং এত রিয়েলিস্টিক অবজেক্ট করেছেন, এবং আসলে এটা খুবই আমার কাছে অন্যরকম একটা বিষয় পেয়েছে। অসম্ভব অবজেক্ট করেছেন, আমি দুইটা পোর্ট্রেট এখানে দেখিয়েছি। আর তার পরবর্তী কাজগুলোতে যাওয়ার আগে একটু বলে নিই, সোহেল প্রাণের কাজগুলোর মধ্যে উনি নিজেই বলেছেন, ডকুমেন্টস আছে, উনি বারবার বলেছেন আমি পটচিত্রের রেখাটাকে ধরার চেষ্টা করেছি, পটচিত্র রেখাটা ওনার পরবর্তী যে কাজগুলো মানে মৃত্যুর আগ দিয়ে যে কাজগুলো করেছেন ওনার, কিন্তু এই যে রেখা নিয়ে কাজ, এটা তার একটা কাজ, এই কাজের নাম হচ্ছে মমতা জীবন। এই কাজটা সোহেল প্রাণের এই সুন্দরবন এলাকায় উনি ঘুরতে যেয়ে একটা দেখে, এটা খুবই চেনা চেনা একটা ছবি বাংলা, এই যে ফিডার মানে সাগরকে খাওয়ানো, আসলে মায়েরা কি করে সাধারণত বাচ্চাদেরকে তো ফিডারে বাচ্চাদের আদর করে খাওয়ায়, কিন্তু একটা পোষা প্রাণীও যে বাচ্চার সমতুল মানে মান যে একটা আদরে নিয়ে হয় তাকে যে আদর মমতা বলে খাওয়ানো, এবং এই কাজটা কোথাকার সেটা দেখলে বোঝা হবে। দেখেন পিছনে নৌকা বাঁধা এবং এই দেখেন আপনার ইয়া গাছ গোলপাতা, তার মানে বোঝা হচ্ছে মমতা জীবনের সঙ্গে এর পথটা নেই। মমতা জীবন বলতে আমাদের এই এলাকার কাজকে নিয়ে, এটা আরো অন্য অন্য অঞ্চলে কিন্তু এই কাজগুলো দেখা যায়। এটা তার একটা কাজ হচ্ছে সোহেল প্রাণে, এটা আন্তঃনগর ট্রেনে একটা দৃশ্য, সেটা হচ্ছে উনি একসময় এই খুলনা যশোরে খুব যাতায়াত করার প্রত্যেক স্টেশনের যে পারিপার্শ্বিকতা দেখে তার ভিতরে অনেক ধরনের ই জাগে, এবং সেখানে যে ট্রেনের উপরে যে মানুষ শুয়ে থাকে মানে বসে থাকে সেগুলো ভাব নিয়ে এখানে এই যে সবাই দরজা দিয়ে ঢোকার যে একটা ব্যাপার সেগুলো নিয়ে। এই কাজটা দেখেন অত্যন্ত মানে পটের যে আমি মনে করি যে কাজের মধ্যে পটের আমি এটা অনেক ইউজ দেখেছি, যে লাইন একসময় লাইন ধরার জন্য অনেক বলেছেন, এটাও তার একটা কাজ। এটা হচ্ছে আদমের দেশে, দেখেন উপরে এটা দেখতে পাচ্ছেন আদম হাওয়া, আদম হাওয়া মানে কাজের মধ্যে একটা আখ্যানুরূপী ব্যাপার আছে আমি আমার কাজের মধ্যে দেখেছি, এবং তাই সেখান থেকে মা সেখান থেকে দুটা পাখি উনি একটা মৌসুমে কথা হয়নি ওনার ওয়াইফের সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পারলাম আমাদের জানা যে উনি সাদা কালোটাকে অনেক অনেক কাজে সাদা কালোটাকে প্রেজেন্ট করেছেন ওনার অনেক কাজের মধ্যে পাখির মাধ্যমে। উনি বলতে চেয়েছেন যে সমাজে বৈষম্য এবং মানুষের যে ভালো লাগা খারাপ লাগা দিকগুলোকে উনি অনেক মানে এখানে আসলে আমি করিনি মানে সাদা কালো তুলির অনেক কাজ আছে, অনেক স্ট্রং কাজ। আমি এরপরে চলে যাই আমাদের সমাজের বৈষম্যতে, এটা সুশান্ত অধিকারীর একটা কাজ, তার বাড়ি মরাইয়ে এই কাজটার মধ্যে উনি বর্তমানে ওরিয়েন্টালে কাজ করেন, এই কাজটার মধ্যে অনেকগুলো গল্প আছে। ইনি এখানে কালার ইউজ করে, এটা কিন্তু অ্যাক্রালিক বা অয়েল কালারে বা জলমম না, ইনি কিন্তু যেটা করে যে ক্যানভাসের উপরে আপনার কলম দিয়ে মানে পেইন্ট, মানে এটা আসলে না দেখতে এর ব্যাখ্যাটা মানে এটাও হয়েছে তবে একটা কাজ করতে কতটা মানে সময় নিয়ে একটা কাজ করতে হয়, এটা কিন্তু কলম দিয়ে মানে বিশাল এত ক্যানভাস কলম দিয়ে উনি টুকটুক করে কাজ করে, এবং ওনার কাজের মধ্যে দেখবেন যে গাছের যে একটা আলাদা কিন্তু ফর্ম আছে, এটা সবার চেয়ে একটা আলাদা আছে। এই যে এখানে সালভাদর দালির যে একটা বলে বলে পড়ে যায়
সেটা কে উনি দেখিয়েছেন সুরের হিসাবে এই কাজটা দেখেন আমি ওনাকে মিলিয়েছি যে দেখেন উনি বনবিবি নিয়ে কাজ করেন অনেক বনবিবি নিয়ে কাজ করেছেন সুন্দর উনি দুঃখ করে বলেছেন আমাকে এখনো কেউ কেউ বলে ম্যাডাম যে আমি নাকি বংশ পরম্পরায় শিল্পী না অনেকেই বলে কিন্তু আমার দুঃখটা কোথায় দেখেন আমার বাবাকে যদি আবিষ্কার না করতো তাহলে কেউ বিশ্বাস করতো না যে আমি বংশ পরম্পরায় শিল্পী মানে কতটা দুঃখজনক হলে আমাদের আমরা এইটাকে কিভাবে দেখি আমাকে কেউ স্বীকার করে না অনেক অনেক ভাবে দেখা হয় তো উনি বলে আমি বললাম যে আপনার কাছে কি আপনার বাবার কোনো এই পদটা তা বাবার আঁকা এবং এই পুরস্কারটা জন্মলাভের দিন পুরস্কার দিতে যে যেদিন দিতে যায় যেদিন দিছে ঘোষণা হয়ে গেছে সেদিনও না পুরস্কার দিতে পারবো তো আমরা আসলে কি কারু শিল্প থেকে ওনাকে পুরস্কার দিচ্ছি বাংলাদেশে সেদিনই মারা গেছে তো সংবাদ তো শুনতে পারেননি আমার কাছে খুব দুঃখ লাগছে দেখে ছবিটা তুলে নিয়ে এসেছি কারণ আমার কাছে মনে হচ্ছে এটা একটা ডকুমেন্টস এটাও হারা যাবে তো ওনাকে বললাম দাদা আমার একটা কপি দেন বলে কি এর ভিতরে যে ওনার যে বাবা যে কাজটা দুঃখের বিষয় ওনার বাবার যে ভিতরে যে কাজগুলো যে বসে বসে করছে সেগুলো পাতার লোকজন কত লোকজন আসছে দেখে চলে গেছে আমার কাছে তো কত চোর বাংলাদেশ আসছে ওনার যে এসে পেয়েছে সিলে নিয়ে চলে গেছে তো উপরে কখন কামিয়ে এসেছে আরেকটা ছবি পেয়েছি ওর বাবা নিজেই আর কি একদম বুড়ো খুনে খুনে বসে বসে পড়া এই ছবিগুলো না থাকতো তাহলে এটাও আর অস্বীকার করতাম আমরা কি অস্বীকারই করি যে তার বাবা এই না যাই হোক এবার আমরা শেষে একদম লাস্ট এটা আমি আমি আগে দুঃখ প্রকাশ করছি এটা হচ্ছে সন্ধ্যা চন্দ্রের কাজ এটা উনি যেটা বলেছিলেন এই কাজটার মধ্যে উনি যে মূলত যে কাজটা ব্যবহার করে সেটা হচ্ছে উনি কিন্তু বাহির মানে কেনা রং কিন্তু ব্যবহার করে না আমি ওনার সবগুলো রং দেখেছি উনি সব একেবারে প্রকৃতি থেকে নিয়ে ব্যবহার করে এবং ওনার প্রত্যেকটা কালার এত কালারফুল প্রত্যেকটা পট এত কালারফুল এবং এটা হচ্ছে তার মানে ঠাকুর দাদার বাবাকে কি বলে সেই ঠাকুর দাদার বাবাকে ওর বাবা গল্প করতো যে আমার দাদা এরকম ছিল এরকম একটা ধুতি পরে বেড়াতো এরকম ছাতা নিয়ে সেখান থেকে উনি এই ছবিটা এসেছে দেখেন অনেকটা কালী এইটা আমি ওনার বাসা থেকে এটা এটা বর্তমানে খুবই প্রচলিত একটা পট এটা শম্ভু রাখা ইনি এই পটটা নিয়ে আলোচনা করলেন যে আলো আধারির মাঝে কলা পাতা ছাউনির মধ্যে একটা বউ এবং আমি কাজটা খুব সামনে থেকে নিয়ে দেখি এত উজ্জ্বল কালার উনি প্রকৃতি থেকে নিয়ে মানে উনি নিজে কালার তৈরি করে আমাকে সব কালার তো আমাদের বলবে না উনি নিজস্ব একটা ই থাকে ডিমের কুসুম ব্যবহার করে চপ পাউডার ব্যবহার করে তারপরে তেঁতুলের রস তেঁতুলের বিচি আঠাটা আরো ব্যবহার করে আপনার চালতা গাছের যে রসটা এটা একটু চালতা গাছের পাতাটাকে ভিজায় রেখে একটু এরকম অনেকক্ষণ ধরে ছেচালে ওখান থেকে একটা আঠা বের সে আঠা দিয়ে এই কাজ করা এইটা খুবই দুঃখের একটা বিষয় আপনাদের বলি যে এই পটটা ঢাকা চারুকলা জয়নুল জয়নুল মেলায় একবার এই কাজটা দিয়ে উনি নিজের খুব দুঃখ প্রকাশ করলো যে ওনার অবস্থানটা কোথায় ওনার আঁকা এই পট হ্যাঁ ঢাকা চারুকলা একটা জয়নুল মেলায় এই পটটার ছবি দিয়ে খুব ফলাভাবে প্রকাশ করছে তো উনি এসে ওখানে দেখার জন্য উনি খুব খুশি যে আমার এরকম পট আমার কে দিয়ে উনি করছে গিয়ে দেখে যে ওনার নামটাই না মানে নিচে যে ওনার নামটা থাকে মানে এনাকে দিয়ে সবাই আর কি ব্যবসা করে এরকম একটা বিষয় উনি খুব দুঃখ প্রকাশ করছে অনেক অনেক ঘটনা ঘটছে ক্লাসে বলা যাবে না ও খুবই ব্রিটিশ না দাদা যে আমি আমার ভালো লাগা থেকে করি আর একটা বিষয় বলি যে উনি যখন কাজ করেন উনি কেঁদে ফেলছিল কথা বলতে বলতে মানে কি ওনাদের অবস্থা তো আগে খুব খারাপ ছিল ওর বাবা হচ্ছে এত অবস্থা ছিল না উনি এখন লন্ডন লন্ডন বিভিন্ন জায়গায় যাচ্ছে ওই যে আপনাকে আবিষ্কার করার পরে তো উনি এখন বলে কি ম্যাডাম আমি আগে খুব মানে মাঝে মনে হতো যে আমি কোথাও চলে যাই একটা সাইনবোর্ডের দোকানে কাজ করতো এই লোক সাইনবোর্ডের দোকানে কাজ করতো তো এই সাইনবোর্ডের পাশেও কিন্তু উনি একটা ওই সবসময় একটা পটের ছবি আঁকায় না এবং একটা সময় ওখানে গেছে আমি যখন প্রত্যেকটা কাজ করি আমি প্রত্যেকটা কাজ আমি মানে একদম কত পবিত্র মানে আমি গোসল করে পূজা করে তারপরে আমি কাজ করি প্রত্যেকটা ক্যানভাস আমার এত এটা সম্মান মানে তার বংশ পরম্পরায়
এবং তার বাবাকে একদিন বলছিল এক লোক যে আপনাকে আপনার ছেলেটাকে দেন, আর খুব আপনাদের অবস্থা খারাপ, আমার ব্যবসায় ওটা আমার বলছে যে না এটা আমার মানে আমাদের সাথে এটা যায় না, আমরা কোথায় মানে তাকে কিভাবে দিচ্ছি, এই বিষয়গুলো অনেক ভিডিও করে নিয়ে আসছি। তো এটা একটা আমার খারাপ লাগছিল যে ওনার নাম নাই আসবে, কিন্তু অথচ এটা নিয়ে আমরা সবাই। এটা হচ্ছে দুর্জয় মিয়া, ইনি বাংলাদেশে এই লোকটা একটা বেদে, হ্যাঁ ইনি কিন্তু প্রথম এই শঙ্কুর বাবার কাছ থেকে মানে সুধীর আচার্যর কাছ থেকে পট কিনে অনেক আগে সেই 50-এর দশকের পট কিনে উনি একটু গান গিয়ে বেড়াতো। এই ঘটনাটা ঘটছে কি ওই আমাদের বোরহানুদ্দিন উনি যে লোকশিল্প বিশেষজ্ঞ উনি ইন্ডিয়ায় গিয়ে আশুতোষ মিউজিয়ামে গিয়ে দেখে কি বাংলাদেশের একটা পটচিত্র পাশে লেখা আছে বাংলাদেশ থেকে প্রাপ্তি গাজীর পট। তখন উনি বলে কি বাংলাদেশে গাজীর পট আছে, আমার তো জানা নাই কখনো। উনি বাংলাদেশে এসে তন্ন তন্ন করে খুঁজে যে কোথায় গাজীর পট তৈরি হয়, নিশ্চয়ই এটা পাইছে বাংলাদেশ থেকে না কুমিল্লা থেকে, তাহলে আমার এই গাজীর পট কোথাও আছে। খুঁজতে 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 এখন বলছে গাজীর পট এই লোক এই দুর্জয় মিয়া দেখে বেড়ায় ওনার কাছে একটা গাজীর পট আছে। তখন এই বিশেষজ্ঞ টিম ওই গাজীর ওনার ওই নৌকায় গিয়ে আবিষ্কার করে হ্যাঁ সত্যি সত্যি গাজীর পট। এবার উনি ওই গাজীর পটটাকে নিয়ে বলে তুমি এটা কোথা থেকে দিছো, ও তখন বলে যে আমি এরকম বিক্রমপুরে সুধীর আচার্যর কাছ থেকে দিছি। কি বলো সুধীর আচার্য চলো তোমার যাই। এবার সুধীর আচার্যর কাছে গিয়ে দেখে সুধীর আচার্য তখন মরা মরা অবস্থায়, 1977 সালের কথা বলছি, ওনাকে যে ঘুম থেকে কোনো রকমে বের করে আনার পর উনি পট দেখে তো একদম পুরো মানে কেঁদে ফেটে এখন বলে পটকে বারবার প্রণাম করে বলে কি আমার তো বংশ পরম্পরা এই জিনিসটা কোথায়। ওই যে ওনাকে আবিষ্কার হলো তারপর ওনার বাবা মারা গেল, ওটা একটা দুঃখের কাহিনী আছে আমি পরে বলছি। এই দুজন মিয়া কিছুদিন আগে মারা গেছে 1917 সালে, এখন ওনার বর্তমানে ওনার বংশধররা এখন পট কিন্তু এখনো দেখি না, ওনাদেরকে মোটামুটি বাঁচিয়ে রাখা হয়েছে। তা আমি এখন চলে আসি একেবারে সমকালীন চিত্রে, আমি এতক্ষণ পট নিয়ে কথা বললাম বাংলাদেশে বলবা, এখন সমকালীন চিত্রে এখন আমি দেখাচ্ছি যে আমাদের একজন শিল্পী যে যিনি সুকুমার বাগচি যার বাড়ি ফকিরহাট বাগেরহাট, ইনি খুলনা আর্ট কলেজে প্রথম ব্যাচের ছাত্র ছিলেন, এখনো কাজ করে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ম্যাডামের ছাত্র, উনি সাদি স্যার মানে পাইনি আর কি পাইনি। তো ওনার ওনার কাছে গিয়ে আমি ওনার কাজ সম্পর্কে জানি, ইনি প্রথম দিকের কাজ ইনি ওরিয়েন্টালে পড়াশোনা করেছেন, তারপরে দেখেন সুকুমার বাগচি ইনি ওনার কাজ ইনি যখন ইন্ডিয়াতে যায় তখন কিছু কাজ করেছিলেন, অনেকটা মুসলিম করিমের কাজের সাথে ওনার কাজে মিল পাওয়া যায়, ল্যান্ডকে কেন্দ্র করে করেছেন, এটা তার ইন্ডিয়া বড়দাতে পড়াশোনা করার সময়, উনি ইন্ডিয়া থাকার সময় এটা একটা ল্যান্ড স্কেপ সেখানকার আপনার ওই যে দার্জিলিং এর পাশে আরেকটা ইয়ে আছে না 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 আরেকটা দার্জিলিং এর পাশে কালিম্পং এর ওখানকার একটা দৃশ্য উনি গিয়েছিলেন ইন্ডিয়ার দুই তখনকার একটা ছবি আমি দেখাচ্ছি কারা কারা এখন বর্তমানে কিরকম কাজ করছে এনার আগেকার। আচ্ছা সৈয়দ জাহাঙ্গীর তাদের মধ্যে একজন, সৈয়দ জাহাঙ্গীরের বাড়ি সাতক্ষীরা তালাতে, উনি যে উনি বিমুদ্রধারায় কাজ করতেন এবং বাংলাদেশের খুবই নাম করা একজন আর্টিস্ট, ওনাকে বলে আমার শেষ করার মতনই নাই। তো উনি নীল রঙের কাজ করতেন অনেক বেশি এবং ল্যান্ডের কাজ করতেন, এই ল্যান্ডের কাজগুলো করতেন, ওয়াটার কালারের কাজগুলো করতেন বিমুদ্রধারায়, উনি অনেক গবেষণা করেছেন, এটা তার কাজ, এই কাজগুলো সম্ভবত একরানিকে করা। এটা শিল্পী মাহমুদুল হক, আমি আবার শ্রদ্ধা করে স্মরণ করছি মাহমুদুল হক স্যারকে, যিনারও অবদান ছিল খুলনা আর্ট স্কুল খুলনা আর্ট কলেজ এবং খুলনা এই চারুকলার পিছনে তারা অনেক কথা বলেছেন মাহমুদুল হক। আমি মাহমুদুল হক স্যারের বাসায় গিয়েছিলাম বাগেরহাট, সেই গ্রামে ছোট্ট একটা একদম এমন একটা গ্রাম শ্রীফলা একটা গ্রাম বাগেরহাটে শ্রীফলতলা, সেই গ্রামে উনি সেখান
এইভাবে উঠে আসছেন। ইনার বাবা খুব ধর্মপ্রিয় একজন মানুষ ছিলেন। ইনার বাবা ওই গ্রামে অনেক কয়টা স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। ইনার বাবা কোনো ইচ্ছাই ছিল না ছেলে এখানে পড়াশোনা করুক, কিন্তু তার মনের মধ্যে একটা অদম্য ইচ্ছা ছিল যে না আমি চালু করা করবো। তিনি যে কাজগুলো করেন বাংলাদেশে বেশ কয়টা মেজরিং নামে একটা পদ্ধতি আছে চারুকলা প্রিন্ট মেকিং, ম্যানেজমেন্ট জানেন, উনি বাংলাদেশে একমাত্র এই কাজ গ্রহণ করেন, আর কারো কাজে তো নেই কিনা, তবে উনিও বিমুক্ত ধারে কাজ গ্রহণ করেন। এ একটা কাজ, এটা আপনার হচ্ছে ফিগারকে উনি ভেঙেছেন বিমুক্তভাবে। এই সৈয়দ জাহাঙ্গীর এবং মাহমুদুর রব এই দুজনেই বাংলাদেশে বিমুক্ত ধারা পথিকৃত বলা যায়, তারা খুব ভালো বিমুক্ত ছবি আঁকত। এটা মাহমুদুল হকের স্যারের কাজ, আমরা দেখছি যে রঙের খেলা তার কাজের মধ্যে। এরপরে আমরা চলে